আগরতলা পুর নিগমের 42 নম্বর ওয়ার্ড অফিসে দুঃসাহসিক চুরি। রাতের আঁধারে ওয়ার্ড অফিসে ঢুকে চোরের দল তছনছ করে দিয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র। আজ সকালে এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে খবর দেওয়া হয় ওয়ার্ড কর্পোরেটর সাথী রুদ্রপালকে। তিনি তৎক্ষণাৎ সাথে সাথে বিষয়টি পুলিশে জানান। যথারীতি পুলিশ এসে ঘটনার তদন্তে নামে, কিন্তু এলাকার লোকজন এর পেছনে অন্য রহস্যের গন্ধ পাচ্ছেন। কি রহস্য এর পেছনে তা নিয়েই বাড়ছে ধোঁয়াশা। ঘটনার তদন্তে পুলিশ যদিও ওয়ার্ড কর্পোরেটর সাথী রুদ্রপালের বক্তব্য উন্নয়ন স্তব্ধ করতে এই ঘটনা আদৌ কি তাই প্রশ্ন স্থানীয় জনমনে। সকালবেলা যখন আমার অফিসের মধ্যে যে মশার ওষুধ দেয় ছেলেটা আমার ফোন করছে, রাজীব আচার্য সকালবেলা ফোন করছে, হয়তো বা সাতটা সাড়ে সাতটার দিকে আমার ফোন করছে। ফোন করতে বলে কইতেছে, ম্যাডাম আমরা 42 নাম্বার ওয়ার্ড অফিসে চুরি হয়েছে। তখন আমি শুনে তো হতো বন্ধ হয়ে গেলাম গা। সঙ্গে সঙ্গে আমি আমার ওয়ার্ড প্রেসিডেন্টের ফোন করলাম, তারপরে যে সেটা আমি থানার মধ্যে জানাইলাম। প্লাস তারপর আমার কিছুক্ষণ পরে আমার ওয়ার্ড সেক্রেটারি ফোন করলো, ফোন করার ফলো করলো যে এমন এমন, তারপরে যে আমার ওয়ার্ডের একজন স্টাফ আইলো, স্টাফও করলো যে না ম্যাডাম থানার মধ্যে ফোন করা হয়েছে, ঠিক আছে। তারপরে কিছুক্ষণ পরে আমাদের থানার থেকে পুলিশ ডিপার্টমেন্টে তারা আইলো, আইলে দেখলো যে গডরেজ টডরেজটির মধ্যে যে লকারটি আছে এটি ভাঙচুর হয়েছে, এটি ভাঙছে। এই পর্যন্ত মানে আমি যে রুমে থাকি সেই রুমে ড্রয়ারও ভাঙচুর হয়েছে, গডরেজও ভাঙচুর হয়েছে। মানে এই পর্যন্ত আমরা মানে ঘাটাঘাটি হয়েছে জিনিসটি, যে এই পর্যন্ত আমরা এখন মানে একদম অক্ষণের সময় তো আমরা কইতে পারতাম না যে আমরা ওয়ার্ড অফিস থেকে কি মিসিং হয়েছে।